হাই গাইস, আমি এখন আছি চন্দননগর স্ট্যান্ডে। আমি জাস্ট আজকে মানে ফার্স্ট লুক, মানে যে কটা জগত্তি পুজো হয়েছে সে কটা যতটা পারবো আমি ফার্স্ট লুক দেখানোর চেষ্টা করবো আজকে। আজকে হলো পঞ্চমী না। এটা হলো দৈব পাড়া, অসাধারণ ঠাকুর, অসাধারণ। এটা এই বছর জগত্তি পুজোর আমার ফার্স্ট ঠাকুর দেখা, আর ফার্স্ট ঠাকুরটা অসাধারণ লাগে, জাস্ট অসাধারণ, কোনো কথা হবে না এই ঠাকুরটা। আমি আছি সবার থেকে বড় যে ঠাকুরটা, যেটা কঞ্চননগরে হয়েছিল সবার থেকে, হয়েছিল টে মাথা। এটা এখন প্রস্তুতি চলছে, এটা হলো জ্যোতির মোড়। এই জায়গাটা কালকে মানে কালকে পরশু দাঁড়ানো যাবে না। আমি এখন যাচ্ছি হলো হেলা পুকুরে। এই ঠাকুরটা আমার খুবই প্রিয়, কেন এই ঠাকুরটা খুব ভালো করে, এর প্যান্ডেলটা স্পেশালি খুব বড় করে, এর পুরো পুজোর মানে সব কিছু প্রেজেন্টেশন থেকে শুরু করে সব সব কিছু খুব গ্র্যান্ড হয় প্রত্যেক। ওকে, তো এই বছর হেলা পুকুর এরকম করেছে, এরকমই একটা প্যান্ডেল 2019 করেছিল আই রিমেম্বার। তখন এখানে আমি অনেকজনের সাথে এসেছিলাম। হ্যাঁ, এই বছর বেসিক্যালি হেলা পুকুররা মুদিয়ালিরই প্যান্ডেলটা আইগেস এনেছে, বা অনেকটাই সিমিলার মুদিয়ালি প্যান্ডেল থেকে। তো এই আর কি, এখন দেখি কতদূর যাওয়া যায়। ওকে, তো আমি একটা দাদা পেয়েছি যে ও ব্লগ করার জন্য, আমি বললাম যে চলো তাহলে একসাথেই বানাই। এই দাদাটার নাম দীপ, এই দাদাটা চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো আমরা এখন যাচ্ছি বাগবাজারে, আমরা ঠাকুর দ্বীপে যাই, আমরা সর্বজনীন জগন্নাথ পূজা করি যতটা সম্ভব। এবং আমরা সাগর দিকে যাই, সুন্দরবন সংলগ্ন এলাকা সাগর দ্বীপ, সেখানে ঘুরি এবং যতটা সম্ভব তাদের কষ্ট ভাগ করে নেওয়ার চেষ্টা করি আমরা। এরপরে আমরা সমস্ত দৃশ্য নিচে আলপনাগুলো ভালো করেছে, বাট এটা পুরো ওই এন্ড অবধি আছে। তাকে পুরস্কার তুলে দিতে আমি অনুরোধ করবো কবিও সাহা মহাশয়কে। আমরা কমিটির পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই তার এই শিল্প কার্যের জন্য, এবং তাকে অনুরোধ করব তার তিনি যেন তার এই শিল্প কার্য চালিয়ে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করতে চলেছে। এই অনুষ্ঠানগুলো করেন এবং আমন্ত্রণগুলো জানান। এটা ফার্স্ট টাইম আমি বাবা ঠাকুর রাতে দেখলাম, আমি লাইটিংটা দেখতে পারলাম। আজকে সব টোটোগুলো মানে সব টোটোগুলো ঘুরিয়ে দিচ্ছে লাল বাগান, কোনো টোটোকে যেতে দিচ্ছে না। দেখে তো সামনে সামনে লকডাউন থিম করেছে আই গেস গোপাল বাগ। কালকে আরো ভালো লাগবে দাদা। সাজাচ্ছে সব, এখনো সবকিছু সব তৈরি হয়নি, তাকে
ঠাকুর তৈরি হচ্ছে। আমার এই পুজোটাও বেশ ভালোই লাগলো, খুব ভালো থিম করেছে। এখনো ঠাকুরটা রেডি হয়নি, বাট ভালোই করেছে ঠাকুরটা। খুব ইনোভেটিভ ভাবে এরা সেলফি তুলছিল আমার পিছনে। এটা হলো আরেকটা ঠাকুর, মনু চটাল পলা বা এরকম কিছু একটা নাম। ও বাউ, দিস ইজ অ্যাকচুয়ালি গ্রেট। এই ঠাকুর, এই জায়গাটার নাম হলো হাটখোলা মনসাপাড়া। এই ঠাকুরটা খুব সুন্দর, প্লাস এদের ডেকোরেশনটাও খুব ভালো হয়েছে এবার। লাইটিংটাও স্ট্যান্ড এবং ফাঁকা, বাট কাল পরশু পুরো প্যাকটা হয়ে যাবে। আমি আর ওপারে যেতে পারবো না, নাহলে বাড়ি তো খুব কাছে, কৃষ্ণনগর তো খুবই কাছে, তাই সব জায়গায় গেলে আমার চাপ হয়ে যায় বাড়ি ফেরা। এটা হলো আদিমা, ঠাকুর চাইলে সবই হয়। যেরকম আজকে আমি মানে এত ভাবিনি যে এত ঠাকুর দেখতে হবে, বাট দুম করে এত ঠাকুর দেখে নিলাম। তো আমি লাস্ট ফেরিটা রানীঘাট থেকে পেয়ে গেছি, তো এখন আমি বাড়ি এখান থেকে শ্যামনগর যাবো। শ্যামনগর থেকে আমি কৃষ্ণনগর ট্রেন ধরে কৃষ্ণনগর যাবো, দেন কাল পরশু আবার আসবো, আবার আরও বাকি ঠাকুরগুলো দেখবো আর বাকি বন্ধুদের সাথে দেখা ফেরা করবো। আজকে কৃষ্ণনগর থাকলে ভালো হতো, মানে আমাদের কৃষ্ণনগর সাং নিয়ে অনেক ঝামেলা হচ্ছে, মানে সাংয়ের পারমিশন নিয়ে, তো ওটাতে অনেক প্রতিবাদ করেছে, ওটাতেও ভালো ব্লগ হতো। বাট ঠিক আছে, আই লাভ কামিং টু চন্দননগর। আর কৃষ্ণনগর জলশ্রী এটার মধ্যে একবার গেছিলাম, বাট আর একবার যাবো, সেদিন ব্লগ করেনি, ভালো করে এটাও ব্লগ করবো। বাই বাই চন্দননগর, আবার কাল দেখা হবে। জলশ্রী দারুণ।